মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কৃতী ছাত্রছাত্রীদের বাড়িতে বাড়িতে গিয়ে সংবর্ধনা জ্ঞাপন তৃণমূল বিধায়কের। শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের ছাত্র সার্থ ঘোষ এবছর 669 নম্বর পেয়ে মাধ্যমিক পরীক্ষায় পাশ করে। স্বভাবতই সার্থ ঘোষের এত নম্বর পেয়ে পাশ করায় খুশি তার পরিবার। যদিও আগামী দিনে অনেক বড় সাফল্যের উদ্দেশ্যে নিয়ে এই পড়াশোনায় আরও মনোযোগ দেবে বলেই জানান ছাত্র সার্থ ঘোষ। শুক্রবার সন্ধ্যায় স্কুল ছাত্র সার্থ ঘোষকে সংবর্ধনা জ্ঞাপন করতে তার বাড়িতে পৌঁছান শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। বাড়িতে গিয়ে কথা বলেন স্কুল ছাত্র সার্থ ঘোষের সাথে। এরপর সার্থ ঘোষের বাবা মার সাথেও সাক্ষাৎ করেন বিধায়ক। সর্বশেষে স্কুল ছাত্র সার্থ ঘোষকে পুষ্পস্তবক দিয়ে বিশেষভাবে সংবর্ধনা জ্ঞাপন করে তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। যদিও আগামী দিনে সার্থকের পড়াশোনার স্বপ্ন নিয়ে সবসময় পাশে থাকার আশ্বাস দেন তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। স্কুল ছাত্র সার্থককে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি শান্তিপুরে আরও বেশ কয়েকজন মাধ্যমিকে ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়ায় ছাত্র এবং ছাত্রীকেও সংবর্ধনা জ্ঞাপন করে তৃণমূল বিধায়ক। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।